এই দেখো তোমাদের সামনে হঠাৎ করে চলে আসলাম আমি। এখন বাজে 8:45, আর এই 8:45টার সময় এখন একটু বাড়ি থেকে বেরোলাম অর্পণ আমি আর কৌশিক। কৌশিক এসেছে, তোমরা তো দেখেছো হয়তো। তো এই দেখো বেরিয়ে পড়লাম। কোথায় আসলাম? ওই যে নীলের আগুন দেখতে এসেছিলাম না, ঠিক সেই জায়গাতেই। এখানে না আজকে মেলা হচ্ছে, মানে আজকে হচ্ছে চড়ক পূজা, ঠিক পয়লা বৈশাখের আগের দিন এখানে হয়। আর আমাদের ওখানে মানে হাজরাপুরের কথা বলছি, ওখানে একদিন পয়লা বৈশাখের আগে একদিন হয় এক জায়গায় হয়, আর এক জায়গায় হয় পয়লা বৈশাখের দিন। তো যাই হোক চলো এখন মেলার মধ্যে যাওয়া যাক। তো মেলাটা কতক্ষণ থাকবে না থাকবে জানি না, মানুষজনের ভালোই ভিড় হয়েছিল। আস্তে আস্তে দেখলাম যে অনেকে আবার চলেও গেছে, মানে চলেও যাচ্ছে। তো যাই হোক, আমরা তো এসে ভাবছি যাহ মেলার কি শেষ হয়ে গেল, এমনিতেই লেট করে এসেছি। তো এই দেখো মেলা বেশ ভালোই বসেছে, ছোট্ট একটু জায়গা, এই জায়গাতে বেশ ভালোই মেলা। তো ঘুরতে ঘুরতে ঘরেই তো রয়েছি, তো অর্পণকে বললাম চলো একবার ঘুরেই আসি। তো এই দেখো মনটা ভালো করার জন্য, আর সন্ধ্যাবেলা একটু বেরোলে তো ভালোই লাগে, তো সেই জন্য আর কি বেরিয়ে আসা। দেখছো মানুষজন কিন্তু খারাপ নেই, ভালোই। এখন 9টা বাজে, তো 9টার সময়। আর দেখো এখানে এসে দেখলাম যে খুকিবাবুরাও এসেছে, আর ওই যে চড়ক চড়ক দেখলাম ওখানে হচ্ছে বিকালবেলায় চড়ক ঘোরা হয়েছে, ওই সমস্ত কিছু তো আর দেখা হয়নি। তো এখন আসলাম এই যে এখানে বাবলুদের, এই দেখো এখানে চলে আসলাম একটু খেলনার দোকানে, কিছু খেলনা দাম দর করছি। মানে ওই আর কি কেমন দাম না দাম, কোনটা কত নেবে না নেবে, এই সমস্ত কিছু সব শুনছি আর কি। তো শুনে টুনে দু একটা নিয়েও নেবো ভাবছি, তো সেই সমস্ত কিছু আর কি বলা বলি করছো। অর্পণ একবার বলছে যে কত দিলে ঠিক হবে বলো, আমি বলছি কত নেবে জিজ্ঞেস করো। এই করে করে বেশ কিছুক্ষণ ধরে হেজিয়ে হেজিয়ে তারপরে হচ্ছে নেওয়া হলো দুটো খেলনা। তো এই দেখো অর্পণ এখন টাকা দিচ্ছে, তো টাকা দিয়ে আমরা আবার উপরে, এটা হচ্ছে নিচের দিকটায় হয়। আর এই দেখো আমরা এখন উপরে এসে বাড়ির জন্য নিয়ে নিচ্ছি একটু বাদাম। বাড়ির জন্য কিনবো ভেবে পাচ্ছিলাম না, তারপর দেখলাম যে এক কাকু বাদাম নিয়ে বসেছে, তো এই কাকুর কাছ থেকে একটু বাদাম নিয়ে নিলাম। তারপরে বাদাম নিয়ে আমরা আবার চলে আসলাম জিলাপির দোকানে। আর মাসিকে তো তোমরা হয়তো আগেও দেখেছো, দেখলাম যে মাসিরা জিলাপির দোকান দিয়েছে, তো জিলাপি বলে ফেললাম, জিলাপির দোকান দিয়েছে। তো এই যে জিলাপি নিয়ে নিচ্ছি এখান থেকে, সব তুলে দিল বলে ও বলল। হয়ে গেল আমাদের মেলা ঘোরা, বাড়ির সামনেও চলে এসেছে দেখতেই পাচ্ছ। তো চলো আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ঘুরে আসলাম ভালোই লাগলো। অর্পণ আইসক্রিম খেয়েছে, ফুচকা খেয়েছে, তবে আমি আর কিছু খাইনি। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থেকো।